ফ্রেন্ডস, মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। এটি সন্ধ্যাবেলায় বা বিকাল বেলায় খেতে পারেন। এই রেসিপিটির নাম বারো ভাজা। আমরা এটাকে বারো ভাজাই বলে থাকি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানে এই রেসিপিকে কি বলে কমেন্টে জানাবেন। আমি এই বারো ভাজা করার জন্য যেগুলো নিয়েছি দেখিয়ে দিই। এখানে এটা কাঁচা ছোলা নিয়েছি। এই কাঁচা ছোলাটা প্রথম দিন ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখার পরে দুদিন রেখেছিলাম। এই দেখুন ছোট ছোট গজ বেরিয়েছে। আর এখানে আছে মটর, মটর আছে, তার সঙ্গে ছোলা, এটা সেদ্ধ, দুটোই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে দুটো টমেটো কুচি নিয়েছি। আর এখানে দুটো শসা কুচি করে নিয়েছি। আর এখানে আছে দুটো আলু, এটা সেদ্ধ করে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে। আর এখানে আছে ধনে পাতা কুচি। আর এখানে আছে তেঁতুল, তেঁতুলটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। আর এখানে নিয়েছি বাদাম, আর নিয়েছি চানাচুর, আর এখানে এটা ডাল চানাচুর। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এটার ভেতরেই আমি মাখবো। এবার প্রথমে আমি এই ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা ঢেলে দিচ্ছি, আর এর সাথে সেদ্ধ করে রাখা ছোলা আর মটরটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিচ্ছি টমেটো কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। এগুলো দিয়ে আমি একবার মিক্স করছি। এরপর দিয়ে দিচ্ছি আলু কুচিটা, ধনে পাতা কুচি, আর দিচ্ছি বাদাম। বাদামটা আমি অল্প দিচ্ছি, পরে আবার লাগবে। চানাচুর, দু রকমের চানাচুরি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। আর এবার দেব শশা কুচি। আর অবশেষে দিচ্ছি তেঁতুল গোলাটা। টকটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যারা যেমন টক খেতে পছন্দ করেন তেমনই দেবেন। আপনাদের চাট মশলাটা আগে দেখানো হয়নি, এতে চাট মশলাটা দিলে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। আমি এখানে চার চামচ দিচ্ছি এই ছোট চামচে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এতে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে বাটিতে বাটিতে সাজিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা চাইলে পাতিলেবুর রস এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, আমি দিলাম না। টক হিসাবে শুধু তেঁতুলটাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চানাচুর। বিকালের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে।
এবার এই ডাল চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রিয়জনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই, দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে।